রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গার পাড় দখল করে গড়ে তোলা সারি সারি অবৈধ বহুতল ভবন উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল 10:30টার দিকে শুরু হয় অভিযান। এদিন সকালে অভিযানের শুরুতেই বুড়িগঙ্গার উত্তর তীরে নদীর স্থায়ী সীমানা পিলারের মধ্যে থাকা একটি তিনতলা ভবন গুঁড়িয়ে দেয় সংস্থাটি। পরে একটি দোতলা মার্কেটও পুরোপুরি উচ্ছেদ করে মাটির সাথে মিশিয়ে দেয়া হয় শক্তিশালী এক্সাভেটর দিয়ে। একই দাগে কামরাঙ্গীরচরের ছোটের মুখ পর্যন্ত আরও 15 থেকে 20টি বহুতল ভবন এখনও রয়ে গেছে। বিআইডব্লিউটিএ জানায়, গণপূর্ত বিভাগ থেকে 2012 সালে স্থাপিত পিলারগুলো ভুল জায়গায় বসানো হয়েছিল, যেখানে এ এলাকার প্রায় প্রতিটি সীমানা পিলার থেকে জনপদের দিকে 40 থেকে 50 ফুট নদী তীরের জায়গা রয়ে গেছে। নতুনভাবে 7টি প্রতিষ্ঠান নিয়ে কয়েক দফা মাপযোগ করে এ উচ্ছেদ চালানো হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এসব স্থাপনা সরিয়ে শিগগিরই স্থায়ী সীমানা পিলার বসাবে সংস্থাটি। এই মুহূর্তে রাজধানীর কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গা পাড়ে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, একদিকে প্রচণ্ড শীত, তার মধ্যে আবার মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তো এসবের মধ্যেই কিন্তু যতই সময় গড়াচ্ছে আজকের অভিযানটি কিন্তু ততই গতিশীল এবং শক্তিশালী হয়ে উঠছে। একের পর এক ভবন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মাটির সঙ্গে, একের পর এক অবৈধ স্থাপনা কিন্তু এক্সাভেটর দিয়ে একদম পুরোপুরি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। শুধু যে উচ্ছেদ তা নয়, আমরা দেখছি যে একটি যে বিম থাকে, আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে একটি 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 ভবন পুরোপুরি ধসিয়ে দেওয়া হচ্ছে। মানে এক্সাভেটরটি এতই শক্তিশালী, আমরা আসলে এখানে দেখছি যে এক একটি যখন সে কাজ করছে একসঙ্গে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে এক একটি ভবন কিন্তু ধসে যাচ্ছে এই এক্সাভেটরের তাণ্ডবে। তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু কতটা এই মুহূর্তে খুব শক্তিশালী অভিযান হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা যেখানে আছি এখান থেকে পুরোপুরি একদমই একদিকে ঠোঁটার মুখ, আর একদিকে কামরাঙ্গীরচরের পশ্চিম অংশ, এই দু পাড়ের যতগুলো এর মধ্যে যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে সবই কিন্তু এভাবে সকাল থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যা শুরু হয়েছে আরও দুদিন আগে। আসলে আমি আপনাকে আবারও দেখাচ্ছি, দেখছেন আরেকটি ভবন, আরেকটি ওই ভবনের নিচতলা, কিছুক্ষণ আগে দেখছিলেন এই ভবনের দোতলা কীভাবে ধসে পড়লো, ঠিক এখন আবার দেখলেন বাকি যে একতলা ছিল সেটিও কিন্তু ধসে পড়লো। এবং সামনে কিন্তু ঠিক এখন যেখানে উচ্ছেদ চলছে তার ডান পাশে একটি তিনতলা ভবন রয়েছে, তার সামনে আরও একাধিক দুইতলা ভবন রয়েছে। আবার ঠিক যদি বলি এখান থেকে পূর্ব দিকে, অর্থাৎ এখন উচ্ছেদ করা হচ্ছে পশ্চিম দিকে, আবার যখন পূর্ব দিকে যাবে সেখানে কিন্তু আরও অসংখ্য এমন অবৈধ স্থাপনা রয়েছে। মূলত এখানে এই যে ভবনগুলো, এগুলো কিন্তু 2012 সালে গণপূর্ত বিভাগ সহ সরকারের আরও প্রায় 5-6টি সংস্থা একটি যৌথ জরিপের মাধ্যমে কিন্তু এই সীমানা পিলারগুলো বসিয়েছিল। আমি যদি আপনাকে একটু সেই সীমানা পিলারগুলো দেখাই এখানে গিয়ে, ঠিক আমি আপনাকে এখন যে উচ্ছেদ সেটি দেখছেন, সে উচ্ছেদ শেষে আমি আপনাকে সীমানা পিলারটিও দেখাবো। সেই সীমানা পিলারের বাইরে গিয়ে কিন্তু এই ভবনগুলো কিন্তু করা হয়েছিল, কিন্তু নিশ্চয়ই 2012 সালের যে যৌথ জরিপটি, সে জরিপটি ভুল হবার কারণেই কিন্তু এখন এখানকার যারা বাসিন্দা রয়েছেন, এখানকার যারা ভবন মালিক রয়েছেন, তারা কিন্তু এখন অবৈধ দখলদার হিসেবে বিবেচিত হচ্ছেন, কারণ 2012 সালের এই সে যৌথ জরিপটি কিন্তু সমস্যা ছিল। আমি একটু আপনাকে সেই যে জরিপ করে যে সীমানা পিলারটি দেওয়া হয়েছিল সেটিও একটু দেখাতে চাই। এই যে সীমানা পিলারটি দেখছেন, এটি কিন্তু 2012 সালে এই সীমানা পিলারটি বসানো হয়েছিল, এমন কিন্তু এই সোজা কিন্তু অসংখ্য সীমানা পিলার রয়েছে, ঠিক এর পিছনে গিয়ে কিন্তু এই ভবনগুলো করা হয়েছে, আর নদী কিন্তু রয়েছে অপর পাশে। তো মূলত আসলে এই যে একটি ভুলের খেসারত কিন্তু এখন দিতে হচ্ছে এখানকার অসংখ্য মানুষকে, এবং সেটি কিন্তু গণপূর্ত বিভাগ সহ সরকারের প্রায় 7-8টি সংস্থা মিলেই এই ভুলটি করেছিল। তো এখন গত কয়েক বছর ধরে সরকারের মোট 8টি সংস্থা বিআইডব্লিউটিএর নেতৃত্বে মূলত নতুন সীমানা পিলার বসাচ্ছে, স্থায়ী সীমানা পিলার দিচ্ছে, সেটি বসাতেই উচ্ছেদ চলছে। আজও কিন্তু বিকেল 5টা পর্যন্ত উচ্ছেদ চলবে এবং আগামীকালও এখানে উচ্ছেদ চলবে। দেখা যাক কোথায় গিয়ে উচ্ছেদ সর্বশেষ কি ঘটে এখানে। আমার কাছে এই ছিল সবশেষ। শ্রেয়া, রাজধানীর কামরাঙ্গীরচর থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।